আবাস যোজনার ঘর ফিরিয়ে দিলেন মাও নদীর ঘাটে গত দুর্গাপুজোর দশমীর ভাসান বিপর্যয় উদ্ধার কার্যের নায়ক মোহাম্মদ মানিক। তার এই কাজকে সাধুবাদ জানিয়ে প্রশংসা করেছেন মালের বিডিও শুভজিৎ দাশগুপ্ত। মোহাম্মদ মানিক বর্তমানে মালবাজার তথা আশপাশ এলাকায় এক পরিচিত নাম। গত 5ই অক্টোবর ছিল দুর্গাপুজোর দশমী। সেই দিন রাতে মাল নদী আচমকা হরপাবান ভেসে গিয়েছিল, অনেকে মারা গিয়েছিল, 8 জন, জখম হয়েছিল 13। এই ঘটনার পর রাজ্য জুড়ে শোকের ছায়া নেমে আসে। সেদিন হরপাবানে নিজের জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিলেন জলে, বাঁচাতে পেরেছিলেন কয়েকজন, আর এই অনন্য কাজে সবাই অভিনন্দন জানিয়েছিল। স্বয়ং মুখ্যমন্ত্রী মালবাজার শহরে এসে তাকে অভিনন্দন জানিয়ে পুরস্কৃত করেছিলেন। সেই মোহাম্মদ মানিক সোমবার আবার এক দৃষ্টান্ত দেখালেন। নিজে মাল পঞ্চায়েত সমিতি দপ্তরে এসে বিডিওর কাছে লিখিতভাবে জানিয়ে তার নামে বরাদ্দকৃত ঘর ফিরিয়ে দিলেন। এ নিয়ে মোহাম্মদ মানিক জানান, আমার থাকবার মতো ঘর আছে, এই মুহূর্তে আমার ঘরের দরকার নেই, তাই ফিরিয়ে দিলাম। সাহসী এই যুবককে সাধুবাদ দিয়েছেন মালের বিডিও শুভজিৎ দাশগুপ্ত। তিনি বলেন, আর এই কাজকে আমরা সাধুবাদ দিয়েছেন, সেই কাজকেই আমরা জানিয়েছি যে খুব ভালো কাজ করেছেন ওই যুবক মোহাম্মদ মানিক। আচ্ছা, তুমি এই কিসের জন্য এখানে এসেছো? আমি এসেছি, আমার প্রধানমন্ত্রী আবাস যোজনায় আমার নাম আছে, তাই আমি বিডিও সাহেবকে আমার দরখাস্ত দিতে আসছি যাতে আমার নামটি সেই লিস্ট থেকে বাদ পড়ে। তো তুমি এই এই কাজটা করছো কেন? এই কাজটা করছি, আমার থাকার মতো ঘর আছে। আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখতেছি অনেক গরিব মানুষ তারা আন্দোলন নামছে, তাদের কারোর নাম নেই, কারোর নাম কাটা গেছে, এরকম তাতে চাচ্ছি যাতে গরিব মানুষরা যাতে ঘর পায়। সেই জন্য তুমি তোমার ঘরটা ফিরে দেবে? বিডিও সাহেবের সঙ্গে দেখা করে কি আবেদন জানিয়েছো? আবেদন জানিয়েছি, বিডিও সাহেব আমাকে রিসিভ করে দিয়েছে। যে একজন এখানে আজকে ব্যক্তিগতভাবে জানিয়ে দিয়ে গেল যে তার নিজস্ব অর্থনৈতিক অবস্থা সম্ভ্রান্ত এবং আমাদের আবাস যোজনার যে এ করা নিয়মকানুন করা আছে সেই অনুযায়ী তার ঘর থেকে ঘর সে নেবে না, সে আমাদেরকে জানিয়ে দিয়ে গেল। তার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এমনি লিস্ট কি প্রক্রিয়া চলছে, কীভাবে কাজ হচ্ছে এখন বর্তমানে? হ্যাঁ, লিস্টের প্রক্রিয়া চলছে। আরোগ্য ডায়াগনস্টিক ও পলিক্লিনিক, উই আর হেয়ার টু কেয়ার। এখানে আধুনিক ও উন্নত মানের যন্ত্রাংশের সাহায্যে রক্তের সমস্ত রকম পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ডিজিটাল এক্সরে, ইসিজির সাথে সাথে পাবেন অভিজ্ঞ ডাক্তারদের সুপরামর্শ এবং সুলভ মূল্যে ওষুধ। তাই আজই যোগাযোগ করুন আরোগ্য ডায়াগনস্টিক ও পলিক্লিনিক, হাসপাতাল পাড়া, সুরিৎসঙ্গ পাঠাগারের বিপরীতে, ধূপগুড়ি, জলপাইগুড়ি। ফোন নাম্বার 03-563-29-6999-62-955-44-099-747-875-0092।